নমস্কার বন্ধুরা, আরো একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আশা করছি ভালো রয়েছো, সুস্থ রয়েছো। সকালবেলা স্নান টান সেরে শুভাঙ্গিনীকে নিয়ে বসেছি খাওয়াতে। আজকে খাওয়াচ্ছি আমি সুজি। তো ও প্রতিদিন একটু একটু অন্যরকম খাওয়ানোর চেষ্টা করি। তো ও খেলছে আর পিৎজাও নিজে খাচ্ছে। ও বাবা এই গেমটা এনে দিয়েছিলো, তোমরা সবাই দেখেছো। তো ও এই পিৎজা চামচ দিয়ে খাচ্ছে। তারপরে শুভাঙ্গিনীকে ঘুম পাড়িয়ে দিলাম, দিয়ে আমি ওর জন্য ল্যাকটোজেন স্যারাল্যাক্স নিয়ে আসতে গেছিলাম। তো বেরিয়ে পড়েছি, তো চলো বেরিয়ে পড়ি। তারপরে স্যারাল্যাক্স সব কিছু আনার পর এসে দেখি শুভাঙ্গিনী ঘুমিয়ে পড়েছে। তো এসে ওকে নিলাম, তারপরে ওর দুপুরের খাবার জন্য অ্যারেঞ্জ করতে গেছিলাম। তো অ্যারেঞ্জ করার মধ্যে আজকে খিচুড়ি বানাবো ভাবলাম। পালং শাক, বিন কড়াই, গাজর, বিট সব কিছু দিয়ে ভালো করে, আর সাথে দেবো আমি একটু বাটার দিয়ে, আর একটা ডিম দিয়েছি। তো দেওয়ার পর প্রথমে আমি এগুলো ভালো করে ধুয়ে নেবো। ধোয়ার পর আমি এটা করব। তো অনেকের রিকোয়েস্ট আমি এই রেসিপিটা করছি শুভাঙ্গিনী কী দুপুরে খায় সেটার জন্য। তো বাটার দেবো অল্প পরিমাণে। তো হালকা করে বাটার দেওয়ার পর আমি ডিম দিলাম। ডিমটাকে এখানে ভেজে নেব হালকা করে। তো তারপর ভাজার পর আমি সব রকম সবজি যেটা ছিল ধুয়ে, তো সেই ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে তারপর ডালটা ধুয়েছিল। এখানে মসুর ডাল তোমরা অ্যাড করতে পারো, আমাদের বাড়িতে নিরামিষ চলছে, তো সেজন্য আমি ওরকম করেছি, মুগ ডাল দিলাম। তো তারপর আমি এখানে একটু ভাত দিলাম। ভাতটা বেশি নিয়েছি কারণ আমি ওখানে এই হেলদি খাবারটা খেতে চাইছিলাম। কোনো রকম মশলাপাতি কোনো রকম ছিল না, তেল মশলা খুবই কম। তারপর নুন হলুদ দিয়ে হালকা করে একদম ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর ভাতটা দিয়ে দিয়েছি। তো প্রেশার কুকারে আমি 5-6টা সিটি দেওয়ার পর ওকে খাওয়ানো হয়ে গেছিলো। তারপরে ওকে দেখতে পাচ্ছ এখানে ঘুম থেকে উঠে ওকে একটু আপেল দিয়েছি। সবসময় আমি খাওয়ানোর চেষ্টা করি নিজে হাতে যাতে খেতে পারে, সব কিছু ও ফিল করতে পারবে, ও বুঝতে পারবে ও কী খাচ্ছে সব কিছু। ও আপেলটা নিজে হাতেই খাচ্ছিলো। আমি যখনই কোনো কিছু খাওয়াই তো নিজে একটু খাওয়ানোর পর আমি চেষ্টা করি ও নিজে যাতে খায়। তো ও প্রত্যেক দিন আমি ওকে যে কোনো একটা ফল দিই। ফল দেওয়ার পর আমি ওকে কিছু একটা দিয়ে আমি দুপুরবেলা বিকালবেলা আমি ওকে ভাবলাম একটু সুজি, দুধ সুজি তো প্রতিদিন দিই, আজকে সুজি উপমা বানানো যাক। তো সব রকম সবজি দিয়ে এরকমভাবে একটু সস দিয়ে একটু দিয়েছি। তো তোমরা চাইলে কেমনভাবে বানিয়েছি তো জানিও, কমেন্ট করো কেমন লাগে। তো আমি অবশ্যই ওই রেসিপিটা শেয়ার করব। তো কোনো রকম তেল মশলা বেশি ছিল না, তো অল্প নুন দিয়ে বানানো ছিল। আজকে শুভাঙ্গিনী আমার নিজে হাতেই খাচ্ছিলো। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করো। থ্যাংক ইউ।